বক্সিং আসলে একটা অ্যাটিটিউড, মানে যেটা বাঙালি ছেলেদের মধ্যে এখন, মানে আমি বলবো যে এই অ্যাটিটিউডটাকে ফ্যামিলি মানে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তো এই এই ব্যাপারটাই কিন্তু ফ্যামিলি থেকে এনকারেজ করা হয় না, কারণ এটা একটা রক্তারক্তির খেলা, এটা একটা রক্তারক্তির না, ইটস এ স্পোর্টস। আজকে ক্রিকেটেও তো কতজন মারা গেছে বল লেগে। আজকে কথা কথা হচ্ছে আমরা যেটা আমি রিসার্চ করতে হতো, লেট মি বি ভেরি অনেস্ট, আমি যখন করছিলাম বক্সিং, বাঙালির মধ্যে বক্সিং কোথায়, এখন বাঙালিকে সব ভেতু বলে, মানে প্রচণ্ড ভীতু, এগ্রেসিভ না এখন। কিন্তু যদি তুমি স্বাধীনতা সংগ্রাম দেখো, বাঙালিরা সবচেয়ে এগিয়ে ছিল। আজকে সুভাষচন্দ্র বোসকে আমরা এগিয়ে রেখেছিলাম, উনি আমাদের যে আর্মিটা তৈরি করেছিলেন, তো সেই জায়গা থেকে একটা সময় বাঙালিরা ওয়াজ দ্য মোস্ট এগ্রেসিভ কমিউনিটি অফ ইন্ডিয়া, তারা প্রথমে থাকতেন এই স্বাধীনতা সংগ্রামে, তারা লিড করতেন। তো সেই জায়গা থেকে ওভার দ্য ইয়ার্স আমরা কোথাও যেন ব্যক্তিগতভাবে পরিবারের চাপে, পড়াশোনার চাপে, মানে আমাদেরকে আমাদের ক্যারিয়ারটা ঠিক করতো, সেই জায়গা থেকে আমরা কোথাও যেন ইন্ট্রোভার্ট হয়ে গেছি, অ্যাগ্রেসিভটা কমে গেছে তা বলবো না, ইন্ট্রোভার্ট হয়ে গেছি। আমার ছবির সাথে এই গল্পের কোনো মেল নেই, তবু আমি বলতে চাই যে বক্সিং আমাদের ওই অ্যাগ্রেশনটা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। বাঙালি কমিউনিটি ইজ আ ভেরি অ্যাগ্রেসিভ কমিউনিটি ওয়ান্স আপন এ টাইম। সেই জায়গা থেকে আমাকে প্রশ্ন করা হলো বাঙালি কতজন বুঝবে বক্সিং, বলে এটাই তো দায়িত্ব আমার। আরো একটা জিনিস, যে তোমার জীবনে সঙ্গে কিন্তু এই চরিত্রের অনেকখানি মিল আছে, তোমাকে আমি দেখেছি কিভাবে তুমি গ্রো করেছো, কিভাবে তুমি শুরু করলে এবং কিভাবে তুমি নিজেকে এগিয়ে নিয়ে চলেছো। এগিয়ে নেওয়া মানে একই ধরনের ছবি করে চলা নয়, বিভিন্ন ধরনের ছবির মাধ্যমে নিজের ভেতরটা, নিজের নিজেকে ভাঙা, নিজেকে আবার নতুন করে তুলে ধরা, তৈরি করা, এবং সেজন্য তুমি বড় বড় রিস্কও নিয়েছো। কিছু কিছু রিস্ক সাকসেসফুল হয়েছে, কিছু কিছু ফেইলিয়ার হয়েছে। সেজন্য শব্দটা রিস্ক ইউজ করা হয়, সবটা যদি সাকসেস হতো সেটা রিস্ক হতো না, সেটা অমলা হয়ে যেত। যখন তুমি সাকসেস পাচ্ছ না ক্রমাগত চেষ্টা করে যাচ্ছ, সেইগুলোই কি তোমার এখানে রিফ্লেকশন? তুমিলা আমি শুধু বলবো, শুধু আমার কথা না, বিশ্বাস করুন আর কিছু দিনের মধ্যে টোটালি হবে। প্রত্যেকটা মানুষ যারা স্বপ্ন দেখে তাদের জীবনের কথা তারা নিজেরা দেখতে পাবে, দে উইল রিলেট দেমসেলস। যারা স্বপ্ন দেখেছে, এই যে আমাদের সামনে যারা ক্যামেরা ধরে আছে তাদের গল্প হতে পারে, তারাও স্বপ্ন দেখেছিল একদম বড় ডিওপি হবে, হবে নিশ্চয়ই হবে, তার পিছনে একটা লড়াই আছে। একটা সংখ্যাও মানুষ থাকবে যে বলবে তুমি ভুল, একটা সংখ্যাও মানুষ বলবে কিনা দেখ না ভুলে ভালো, আর একটা মানুষ থাকবে সে তুমি নিজেই, সে ডিসাইড করবে কোনটা ভুল কোনটা ঠিক। আমার চ্যানটা এটাই বলে যে এটা একটা বক্সারের গল্প, এটা শুধু বক্সার না, একটা প্রত্যেকটা মানুষের গল্প, যে নো ওয়ান থেকে সম্মান হয়, তারপর ওর আশেপাশের মানুষ, তার পরিবেশ, তারপরে একটা সময়ের কাছে কিছুই থাকে না। মানে আমি একটা ঘটনা বলি, মানে আমাদের এই যে একটা একটা গান আছে মলারে, সেখানে একটা কেক খাওয়ার সিকোয়েন্স আছে, এটা আমরা করে থাকি। আমরা যাদের একটু অভাবে সংসার বা যারা একটু ঠিকঠাক, যখন কোনো বার্থডে পার্টিতে যাই আমরা বলি আমাদের ছেলে আসেনি একটু টিফিনে দিয়ে দিন না, মানে এটা করি আমরা, মানে একটা কেক যদি হয় প্যাক প্যাক করে করি, মানে এটা এটা এইসব জিনিসগুলো আমরা দেখেছি যে এগুলো সত্যি হয়। একটা মানুষ যখন একটা আজকে যদি আমার ছবি যদি না চলে, আমাকে কিছু তো করে আমার সংসারটা চালাতে হবে, সে আমি ফ্যাক্টরিতে কাজ করি না কোনো প্রডিউসারের কাছে কাজ করি না কোনো মিনিস্টারের কাছে কাজ করি না কিছু করি, আমাকে আমার সংসারের জন্য কাজ করতেই হবে, নো ম্যাটার হাউ বিগ স্টার আই ওয়াজ। টুডে আই এম আ হাজব্যান্ড, টুডে আই এম আ ফাদার, টুডে আই এম আ রেসপন্সিবল ফ্যামিলি ম্যান, আমাকে আমার সংসার চালাতে হবে, এটাই চ্যাম্প বোঝাতে চাই। দেবো এই যে এই কথাগুলো বলবে সেটা কিন্তু এই 8 বছর আগেও ছিল না, যে দেব এতগুলো কথা একসঙ্গে বলতে পারছে। বললাম না যে তোমার ভুলটাকে তোমাকে আগে শিখে নিতে হবে, কোথায় ভুলটা করছো, কেন ভুলটা হলো। দেবকে আমি দেখেছি এক্সপেরিমেন্ট করতে বলতে সত্যিকারের এক্সপেরিমেন্ট করে, মানে এক্সপেরিমেন্ট মানে চূড়ান্ত লেভেল এক্সপেরিমেন্ট, বুনো হাঁস করতে দেখেছি, আশিনগর করে হলে বসে ভাবতে দেখেছি যে ঠিক করলাম না ভুল, বুনো হাঁস করে দেখেছি যে দেব নিজেকে এই যে এই সুপার হিরো টাইপ যেটা লার্জার দ্যান লাইফ থেকে কি করে একদম মাটির মানুষ হয়ে নামা যায় সেটাও আমি দেখেছি। কিন্তু দেব নিজেকে এখন যখন আয়নায় তাকায় তখন কি সে শুধু চ্যাম্পকেই দেখতে পাচ্ছে নাকি চ্যাম্পের পাশাপাশি অনেকগুলো মুখ দেখতে পাচ্ছে? না, আমি আমি কিছু দেখতে পাই না, আমি শুধু দেখতে পাচ্ছি কি বাংলা ছবি বাংলা ইন্ডাস্ট্রির অনেকটা ভার আমার কাঁধের উপরে আছে, এবারে আমি হচ্ছি ইন্ডাস্ট্রির প্রথম চাকা, অনেকগুলো চাকার মধ্যে একটা চাকা, আমি যেদিকে ঘুরবো সেদিকে হয়তো ইন্ডাস্ট্রি আজকে ঘুরতে পারবে,
এবারে আমি যদি ভালো ছবি আমার মাধ্যমে নিয়ে আসতে পারি, যেটা আগে কোনদিন বাংলা ছবিতে হয়নি, সেইটা ড্রাইভিং সিটে বসে আমার দায়িত্ব এটা করা। তো সেই জায়গা থেকে আমি নিজেকে দেখি কে পরবর্তী দু তিন বছর বা সামনে দু তিন বছর এমন এমন ছবি করতে চাই যেটা আগে দেব তো করেইনি, আগে বাংলা ছবি দর্শকও আগে দেখে। এটা আমার ইচ্ছে নেই, এটা আমার জেদ। মানে আমার চারটে ছবির নাম বলতে পারি এই মুহূর্তে বসে। এরপরে ককপিট আছে, যেটা ইন্ডিয়াতে হয়নি, মানে একটা পুরো ছবি গল্প আকাশে, মানে একটা ফ্লাইটে। তারপরে হচ্ছে চাঁদের পাহাড় 2 অ্যামাজনে, এটাও আমার মনে হয় যে ইটস অ্যাজ গুড অ্যাজ বাহুবলি। মানে আমি ট্রেলারটা দেখেছি, ট্রেলারটা খুব শীঘ্রই চলে আসবে। আমার মনে হয় যেমন চ্যাম দেখে আপনার চমকে গেছেন, সেমনি অ্যামাজন অভিযান দেখে আপনার চমকে যাবেন যে ওয়াও এই গ্রাফিক্স আমাদের কিভাবে হলো। তারপরে আসছে ধূমকেতু, ধূমকেতু যেটা আমার মনে হয় আপনার যা যা ভাবার আছে দেবেন। তারপরে ধূমকেতু ফার্স্ট লুক পোস্টার দেখে আমরা কথা বলবো যে এটা কিভাবে সম্ভব। কিন্তু ধূমকেতু নিয়ে তোমারও ভেতরে একটা ধুমধুমার চলছে যে এটা হবে, কিছু করার হবে না। কেন, একটা ছবি যখন করেছি নিশ্চয়ই রিলিজ হবে, সিনেমা তো করে হবে, আমাদের রাগ অভিমান সেটা হতেই থাকে, কিন্তু ছবিটা তো আটকাবে না। আর ধূমকেতু এমন একটা ছবি না যার কোনো কোনোদিন বয়স হবে না, মানে যেই দিন আজ থেকে যদি 10 বছর পর রিলিজ হয় ছবিটা তখনও চমকে যাবে। বাহ, এটা একটা খুব দামি কথা। ভালো ছবির কোনো বয়স হয় না।